হাসিনো কা দিবানা, দিবানা কাহে ফির কিউ বুরা হে দিল লাগানা, সারা জামানা বড়া সজনা সারা জমানা। কি সবাই কেমন আছো? ভালো আছো তো? ভালো থাকা ভালো, খারাপ থাকা শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। সঙ্গে এনেছি মাছ, মানুষের উপকার করাই হচ্ছে আমার কাজ। যারা করেছে ভারতবর্ষের ক্ষতি তাদের জীবন করে দেবো বরবাদ। বসে বসে ভাবলে হবে, খরচা আছে, অনেক খরচা আছে। এই তো এই সেদিনে করে ভারত বিশ্বকাপ খেলতে গেল, গিয়ে সেমিফাইনালে হেরে গেল। কেন হেরে গেল? নিশ্চয়ই ওখানে কেউ কাটি মেরেছে। শুধু তাই নয়, আমরা টিভিতে মোবাইলে কি দেখছি, দুদিনের মধ্যে মৌসুমি বায়ু ঢুকে যাবে। কিন্তু দাদা ঢুকতে পারছে না। কেন ঢুকতে পারছে না? নিশ্চয়ই ওখানে কেউ কাটি মেরেছে। হয় দেখবে বড় থেকে গর্ত খুলে রেখেছে, নয়তো দেখবে খাজুর কাটা দিয়ে রেখেছে। ফাটাবো, জাত ধরবো, ফাটাবো। ভারতবর্ষের ক্ষতি করা চুপ করে থাকলে হবে, ফাটাবো। সেই জন্য আমি চিন্তা ভাবনা করেছি এই শোল মাছ দিয়ে ভারতবর্ষের ফাঁড়া কাটাবো। কি হয়েছে? কে বলেছে আমি ফাঁড়া কাটাতে পারবো নি? কে বলে থাকে? আমার একটা বংশের নাম আছে, শুনলে হয়তো তোমরা অবাক হয়ে যাবে। শুধু আমার বংশের নামটা শুনে রাখো, আমার ঠাকুরদার নাম মোকে, ঠাকুরদার নাম মোকে। মেয়েদের হাতে মার খেয়ে দু মাস বেরোয়নি ফাঁকে। আমার ঠাকমার নাম কমলা, ঠাকমার নাম কমলা, যখন তখন পান্তা খেত দু গামলা। আমার বাবার নাম বটো, কি বলবো দাদা, বলতে লজ্জা লাগে তবু বলতে হয়, আমার মা থেকে দু বছরের ছোট। আমার মার নাম ভাটি, ও দাদা আমার মার নাম ভাটি, আমার বাবা যখন তখন ধরে মারতো লাঠি, আর তার বেটা আমি ভেটা। সবাই আমাকে ভালোবেসে নাম ধরে ডাকে ঠেটা। এই ঠেটা আজকে ভারতবর্ষকে বাঁচাবে, এই হাতে আছে মাছ, মাছ করবে না। এই ওই এসে গেছে ধানি লঙ্কা, তোর মারবো আমি ঝাঁটা। তুই আমার ঝাঁটা মারবি? হ্যাঁ। এই জন্য দাদা তো সেদিনে মেরেছিল ছাটা, তুই হেগেছিলি ফোটা ফোটা। কি বলবো দাদা, এত বিশ্রী কারবার, ফিনাইন দেও চাপা যায়। তুই কোথায় যাস রে? খুঁজে খুঁজে তোমার পাওয়া যায় না। কেন, আমি চাঁদে গেছিলাম। ও মা, কে চাঁদে গেছি দেখ? কেন, পেটে এক কলম লেখা পড়ে তুই যাবি চাঁদি? কে বলে যে আমার পেটে কিছু নেই? কি, আমি নয় ক্লাস কম ম্যাট্রিক পাস। নয় ক্লাস কম ম্যাট্রিক পাস? পুরো কলম ভেঙে দিলুম। কিন্তু তুই শোল মাছ নিয়ে ঘুরছিস কেন? এই মাছ নিয়ে কেন ঘুরতে জানি? কেন? ভারতবর্ষের ফাঁড়া কাটাবো বলে। এই শোল মাছ দিয়ে ভারতবর্ষের ফাঁড়া কাটাবি? হ্যাঁ। ফাঁড়া বানান কি জানি? তা তুই কি আমার শেখাবি? জানি, আমি বলতে যে শেখানে। বলতে কি? দাদা ফাঁড়া বানান। বল। ফয়াকার আর কার ধরে ইচ্ছা মতো নাড়া ফাঁড়া। এই তোর ফাঁড়া বানান। এই আমার একটা কথা উত্তর দে তো। বলতো কোন মেয়ে প্রথম বিদেশে গিয়েছিল? ভালো প্রশ্ন, কোন মেয়ে প্রথম বিদেশে গিয়েছিল? বল। কেন, আমাদের সীতা? সীতা বিদেশে গেছি? হ্যাঁ সীতা। কি করে? ওই তো ঢ্যামনা রাবণটা সীতাকে হরণ করে নিয়ে শ্রীলঙ্কা চলে গেল। আর ও দাদা, শ্রীলঙ্কাটা তো পুরো বিদেশ। তুই কি যাস আজকে? কি আসছি? ওরে আসছে আমার মাসি। আচ্ছা। আর খেতে চেয়েছি খাসি। তোর মাসি খাবে খাসি? হ্যাঁ। মাংসের দাম বেশি, মাংস খাবি বাসি। এক্ষুনি বাজারে যাবি আর খাসির মাংস নিয়ে এক্ষুনি চলে আসবি। চিন্তা করতে হবে না, তোর মাসির এমন খাওয়ানো খাওয়াবো বলের মতো গড়ি গড়ি ঘরে যাবে। আচ্ছা ভাই, তুই একটা কথা বলতো, এই আমি তোর কত ভালোবাসি। অবশ্যই, সে তো চোখ মুখ দেখলে বোঝা যায়। কত বড় আমার মন। কি বলবো দাদা, পুরো যেন আমাদের পাড়ার গোবর্ধন। বেশি কথায় যেমন সম্মান নষ্ট, আচ্ছা বেশি লবণে তরকারি নষ্ট। ঠিক আছে, কথাটা মনে রাখি।
এই করে করে পুরো আমার দাদাটা জব্দ করে রেখেছে, এবার আমার এসে ধরেছে। না না, আমি একটা দায়িত্ব নিয়ে বুঝে আছি, তার উপর আর একটা দায়িত্ব। বলো দিনি, একটা মানুষ কোন দিকে যেতে পারে? আগে আমার কাজ, তারপরে বৌদির কাজ। কিন্তু বৌদি কি বলে গেল? ওর মাসি খাবে খাসির মাংস। দাদা, তার দোকানে লাইন দিয়ে এখন মাংস কিনতে পাওয়া যায় না। ওর মাসির আজকে আমি নিত্য নতুন জিনিস খাওয়াবো। এই ছেলেরা কোন পুকুরে গুঁয়া আড়গেল আছে? ওর মাসির আজকে আমি গুঁয়া আড়গেলের মাংস খাওয়াবো। শুনেছি গুঁয়া আড়গেলের মাংস নাকি ভালো টেস্ট হয়। দেরি করে লাভ নেই, আমি চলে যাই আমার কাজে। জিতা খুশি যাও বাবু, আরে দিল ভেঙে চলে যেও না। আরে দিল জি বড় বেকাবো, মানে দানা পড়ে গেছে, এ ভাঙলে জোরে না। নেতা থেকে অভিনেতা আমার স্টাইলেই সবাই পিতা। কবে আসবে আমার সেই হিরো, কবে আসবে আমার সেই হিরো, চন্দ্র করব তাকে আমি দালকি। ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক, ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক। নেতা থেকে অভিনেতা আমার স্টাইলেই সবাই পিতা। নেতা থেকে অভিনেতা আমার স্টাইলেই সবাই পিতা। কবে আসবে আমার সেই হিরো, কবে আসবে আমার সেই হিরো, যখন করবো তাকে আমি গালি। ছোট লাগা বোলা লে খুশি, ছোট লাগা বোলা লে খুশি, ছোট লাগা বোলা লে খুশি। সত্যি আমার মনে হয় আমার স্বপ্নটা করে দিতে পূরণ হবে না। আচ্ছা, আমরা কি জানি, আমাদের এই ভারতবর্ষ থেকে পশু পাখি অনেক কমে গেছে, তাই আমি ঠিক করেছি এই পশু পাখি নিয়ে একদম পড়াশোনা করব। কিন্তু আমার বাপের কথা হলো, তুমি যা খুশি করো আমি মেনে নেবো, কিন্তু আগে আমার কথা শুনতে হবে। আমি বললাম কি করতে হবে, বলে এই বাচ্চাটাকে বাড়ির বাইরে ছেড়ে আসতে হবে। তো বাপের কথা শেষ কথা, এই তিন রাস্তার মোড়ে কেউ কোথাও নেই, এখানে এই বাচ্চাটাকে ছেড়ে দিয়েই চলে যাব। চিন্তা করো দাদা, কেন ভারতবর্ষের ক্ষতি হবে নি? এইসব মেয়েদের জন্য বেশি ক্ষতি হচ্ছে, যখন তখন ডিম ফোটাচ্ছে আর যেখানটা সেখানটা বাচ্চা ছাড়তেছে। আগে এর আমি ফাঁড়া কাটাবো, তারপরে আমি ভারতবর্ষ নিয়ে ভাববো। কিরে, ইয়ার কি মারা জায়গা ভাবুনি কে তুমি? ভালো জায়গাটা নোংরা করতে বেরিয়ে আছো। কি হয়েছে নাকি? এত রাত্রে এখানটা কি করতে এসেছি বল? আমি এখানে কি করতে এসেছি? কেন আমি এখানে বাচ্চা ছাড়তে এসেছি? বাচ্চা ছাড়তে এসেছো, লেগে যাবে, পার্কে যাবে, ভিক্টোরিয়া যাবে, সেখান থেকে ঘুরে এসে আর যেখানটা সেখানটা বাচ্চা ছাড়লে হবে? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? বলি শোন, ওই বাচ্চাটাকে এখানটা ছাড়িনি কেন? ওই বাচ্চাটাকে যদি এখানটা ছেড়ে দিস, হয়তো দেখবি রাস্তায় বসে ভিক্ষা করবে, নয়তো দেখবি বড় হয়ে চোর হবে, গুন্ডা হবে, ডাকাত হবে। ওর থেকে কাজ কর। কি বলতো? তুই ওই বাচ্চাটার মা হো, আমি ওর বাবা হো। তারপরে অন্য জায়গায় আমি ফাঁড়া কাটাবো তোর তিন রাখার মোড়ে, ফাঁড়া কাটাবো তোর তিন রাখার মোড়ে। এবার তো খাবে তা ফুল মুখে লাগাবে, তোকে দিয়ে করব কে না কাছে সোর। সাতাবরাস কে লি তোর তুই কি রে গান তোর, সাতাবরাস কে লি তোর তুই কি রে গান তোর, বেঘরে যাবি তুই ভোরে। এ নুনু, আমি ফাঁড়া কাটাবো তোর তিন রাখার মোড়ে, ফাঁড়া কাটাবো তোর তিন রাখার মোড়ে। Yeah.
রানিং হয়ে গেছে, ব্যালেন্স রাখতে পারিনি, নিজে বুঝতে পারিনি। তুমি জানো আমি এই মুহূর্তে তোমায় কি করতে পারি? তুই আবার কি করবি? আরে আমার বাবা হলো পুলিশ। আচ্ছা তো আমি যদি মনে করি না, হ্যাঁ তোমার সারাটা লাইফটা আমি শেষ করে দিতে পারি। এই তুই কি জানিস আমি কে? না। আমার নাম কি? না। আমার বাড়ি কোথায়? আরে না। তা ও দাদা ঠিকানা না জানলে পুলিশ কোথায় দিয়ে ধরবি? ধর পথে নারী মায়ের সমান আছে বাবা বাসকে, সবাই যদি মা হবে বউ হবে কে? তার মানে সারা জীবন মা চিন্তা করে করে খোঁজে জীবনটা শেষ করে দিয়ে আর কি। পথে নারী মায়ের সমান আছে বাবা বাসকে, সবাই যদি মা হবে বউ হবে কে? ওরে ও কলি পাতা তুই হলি পর ধিতা, ওরে ও কলি পাতা তুই হলি পর ধিতা, চিনিস না তুই আমার ননুরে। আমি ভাড়া কাটাবো তোর চিন্তা মোহরে, ভাড়া কাটাবো কোন কথা শুনবনি, ওই বস্তায় কি আছে আমি পাল তুলে দি কচি, তুই দেরি করিস না আর একবার পড়ে গেলি আর তো পারবি না। তোর কোনো কথা শুনবনি আমি দেখবো, যেতে পাল তুলে তুই দেরি করিস না, একবার পড়ি গেলি আর পারবি না, তুই একবার পড়ি গেলি আর পারবি না, তুই একবার পড়ি গেলি আর পারবি না। কেন বললি ঠুক ঠুক করে এই ভাড়া দিচ্ছি, একেবারে মাটির মতো ঢুকি দে আমি মরে যা। এই মি তুমি ওকে মারছি কেন? সেটা কি মানে ইংলিশটা বুঝতে পারেনি? ও বলতে চাচ্ছে তুই ঘুরে আসো। এই আমি ও কথা বলিনি, আমি বলেছি আপনি কি? আমি কি? হ্যাঁ আমি ওর বৌদি আর ও আমার ঠাকুর বউ। এটা আমার বৌদি যেটা কালী ঠাকুরের পাশে থাকে। মেরেছি ঠিক করেছি। কি করছি মানে? একশো বার মার। কি বলতে চাচ্ছি? কি হাজার বার মারবো। এই যে তালি রাতি করেছে ফাটাফাটি, কি হজম হয়ে যায়। ঠিক বলেছিস বৌদি। এই দুষ্ট গরুকে বেঁধে রাখো তুমি, ঘুতাতে আমাকে চাই। বৌদি রে মধু ভরা এই মুচা, পরে লুকে উঠে খা। এই যে ডালি রানি করেছে ফাটাফাটি, কি হজম হয়ে যায়। দুষ্ট গরুকে বেঁধে রাখো তুমি, দুষ্ট মধু ভরা এই মৌচা, করে ধরি ওই পুঁটি মাছ যেমন টপ করে শেষ করে দেয় সেইভাবে শেষ করে দেব। মোটামুটি গুঁড়োবেলা জায়গা পাবি না। আমি আপনাকে খুব ভালো করে চিনে চিনেছো। আরে যেমন ঝাঁটা তেমন তার কাঠি। আমি ঝাঁটা না তুই কুঁচতে। ওই জন্য লোকে কথাই ঠিকই বলে, চোরের মায়ের বড় গলা সে তো সবাই জানি। রক্ত এবার চুষে খাবি এই রাতে শরাবে দিন। ঠিক বলেছিস বৌদি, যত গার দিকে যাচ্ছি মাথা ঘুরতেছে, চোখ ধোঁয়া যাচ্ছে, শরীর কেরম টলতেছে। এই মুখ সামলে বলবি কথা, বলে দেখাবো এবার মজা, বিয়ের আগে ওকে নিয়ে আমি করবো ফুল সাজা। ঠিক বলেছিস ঠিক বলেছিস। ইনি মনে পাগলি হয়ে গেছে রে, অন্তরায় নিয়ে যেত। আমি তোর হয়ে বোঝা তুই ওর হয়ে আমাকে বলছিস? ঠিক বলেছিস বৌদি, সেই যখন ওর বাচ্চার বাবা হবো আগে ফুল সজ্জাটা সেরে নিই, তারপর বিয়েটা হবে। চোরের মায়ের বড় গলা সে তো সবাই জানে, রক্ত এবার চুষে খাবি এই রাতে শরাবে দিন। মুখ সামলে বলবি কথা, দেখাবো এবার মজা, আর বিয়ের আগে ওকে নিয়ে আমি করবো ফুল সজ্জা। মহতে মাস্টার লিখে যায় পরে লুটে উঠে খায়, মহতে মাস্টার লিখে যায় পরে লুটে উঠে খায়। এইমি তুমি আমাকে একটা কথা বলো তো, এই রাতের অন্ধকারে এই দিন রাস্তার মরি তুমি এখানে কি করতে এসেছো? তা রাতের অন্ধকারে কি ভালো মেয়েরা বেরো? এ তো বাজে মেয়ে তো। আমি এখানে কি করতে এসেছি? আরে বাবা আমি এখানে বাচ্চা ছাড়তে এসেছি। তোমার ওই বস্তার মধ্যে বাচ্চা? হ্যাঁ। ওই আমাকে দেখাও দেখি। কেন আমাকে দেখাও দেখি? মিয়াও 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 মিয়াও। ও মা,
এতো একটা বিড়ালের বাচ্চা। ও বিড়ালের বাচ্চা ওর কোটাসের বাচ্চা, ওর বাবা আমি হব। তুই তখন থেকে আমার ধরে না খালি এরাম করতি, তোর আমি অভিশাপ দিচ্ছি, তোর বাচ্চা কাছে কিচ্ছু হবে। তুই এই বিড়ালের বাচ্চার বাবা হবি? তানে হ, তানে হ। তাইমি, এই রাতের অন্ধকারে এই বিড়ালের বাচ্চাটা এখানে ছাড়তেছিস কেন? বল। আরে বাবা, আমার বাপি বলেছে বাড়িতে যদি বিড়াল থাকে আর তার এটো যদি কেউ খায় তার নাকি ডিফথেরিয়া রোগ হয়। বললে হয়ে গেল, বিড়ালে নেই তো খেলে নাই রোগ হয়। বিড়াল কথা ভালো জানো? ভালো কি বলবো দাদা, সেদিনও ভাত খাচ্ছিলাম, ভাতের সঙ্গে মাছ খাচ্ছিলাম, খেতে খেতে তার গলায় কাঁটা পেতে গেছে, যেই বিড়ালের পায়ে ধরেছি কাঁটা শর্ট করে সরে গেছে। আরে ও তো ঠিক বলেছি, বিড়ালের এটো খেলে ডিফথেরিয়া রোগ হয়, এটা একদম সঠিক কথা। তুই কিচ্ছু জানি না, তোর মাথা কিচ্ছু নেই, চুল বড় হয়ে গেছে, বুদ্ধি কমে গেছে, সেলুন থেকে নাড়া হয়ে আসবি। বিড়াল কত ভালো জানি? ভালো। হ্যাঁ, ও যদি একবার হেগে ঢাকা দিয়ে চলে যায় এমন কোনো মানুষ নেই সেটা খুঁজে পাবে। ওই জন্যে আমার বাপির কথা মতন আমি এই তিন রাস্তার মোড়ে এই বিড়ালের বাচ্চাটাকে ছাড়তে এসেছি। এতক্ষণ পরে ব্যাপারটা আমি বুঝতে পারলাম, তুমি সেই জন্য বিড়ালের বাচ্চা ছাড়তে এসেছো। হ্যাঁ, আমি না জানি না বুঝি তোমাকে কত ছোট বড় কথা বললাম বলো তো। বল তো, আমাকে ক্ষমা করে দাও, পাঁচ টাকা দাও। এবার তো যে মুখটা বড় করে আসবি, কথাগুলো বড় বড় বেরোবে। আর তুই যে আমাকে বললি শোল মাছের নাচ দেখা, বেশি নাচ কোথায়? এই তো, এটা এরা শোল মাছ, এটা মেয়ে শোল মাছ। বেশি কথায় যেমন সম্মান নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট। আচ্ছা, কথাটা ইয়াদ রাখিস। ও দাদা, মেয়ে তো নয় জানো, এক বাজরা এসেছে। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো? বলো। তুমি শোল মাছ নিয়ে ঘুরছো কেন? আরে বাবা, কেন তুমি বুঝতে পারছো না, আমি মাছ নিয়ে ঘুরছি ভারতবর্ষের ফাঁড়া কাটাবো বলে। শোল মাছ দিয়ে ভারতবর্ষের ফাঁড়া কাটাবে? শোনো দাদা, ব্যাঙের বিয়ে দিলে যদি বৃষ্টি হতে পারে তাহলে মাছ দিয়ে কেন ভারতবর্ষের ফাঁড়া কাটানো যাবে না? আরে বাবা, এগুলো সম্পূর্ণ মানুষের মনের ভুল। এগুলো নাকি মনের ভুল, কিন্তু ভারতবর্ষের হয়েছে নাকি? কি না হতে বাকি আছে, যখন তখন আগুন লাগতে যে পা ধসে পড়ে যাচ্ছে, সময়ে বৃষ্টি হচ্ছে না দাদা, অসময়ে বৃষ্টি হচ্ছে, তার জন্য চাষিরা চাষ করতে পারছে না, বিভ্রান্তি হয়ে পড়ছে, এমনকি এই সেদিনও করে ডায়মন্ড হারবার রাস্তা ফেড়ে জলের তলায় যায় যায় অবস্থা, যখন তখন কুমারী মেয়েদের বাচ্চা হচ্ছে। কোথায় খবর দেখিস? কবে পেপার পড়িস? কখন? এই তো 2019-এ। কি বলবো দাদা, ময়নাগুড়িতে একটা 17 বছরের মেয়ের বেটা ছেলে হয়েছে। কোথায় থাকি রে, খবর দেখে না, পেপার পড়ে না, পেপার যদি না পড়তে পারি রেশন কার্ডে পড়বি। এটা কিন্তু তুমি ঠিক বলেছ। তবে এই এখনকার মানুষরা আমরা খুব স্বার্থপর। অবশ্যই দেখো, আমাদের সবার অন্নের প্রয়োজন, কিন্তু আমরা সবাই চাষ করতে চাই না। ঠিক। সবার জলের প্রয়োজন, কিন্তু জল বাঁচাতে চাই না। আর জলটা বাঁচবে কি করে? কি করে? মানুষ মরে গেলে ডুগরা পিঠে কাঁদতে যে ওখানটা জল শেষ হয়ে যাচ্ছে, বিয়ে হলে তাও কাঁদতে যে সেখানেও জল শেষ হয়ে যাচ্ছে। কোচিং করছে ছেলে মেয়েরা স্কুল কলেজে গিয়ে এখন লাইন করে ভালোবাসা করা ধরেছে, ওখানেও কাঁদতে যে জল শেষ হয়ে ওইটা পুরোটাই দেখা যাচ্ছে, আর কিছু নেই তোর। আমি ও জলের কথা বলিনি। কি জল? নাকের জল? আরে বাবা, জি জলকে মানুষ বেঁচে থাকে। পানীয় জল? আচ্ছা, শুধু কি তাই? আচ্ছা, আমাদের সবার ছাওয়ার প্রয়োজন, কিন্তু আমরা সবাই গাছ লাগাতে চাই না। তা গাছ লাগিয়ে দরকার কি? সরকার থেকে ঘর দিচ্ছে, ও তো পুষে যাচ্ছে। কিন্তু তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, তাই আজকে থেকে তুমি আমার বন্ধু। তেরা রূপ জিগার খারক সে আগে লগা দে সে, মিডিয়া কো কাই গজল, মন করে সে কোই গায়ল, তুম সঙ্গে সহেগ সি ভরলে, মেরা দিল ধরা কে পায়েল, মেরা পল 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 যাত ধীর করতা রে। তেরা রূপ জিগার খারক সে আগে লগা দে সে, তেরা রূপ জিগার খারক সে আগে লগা দে সে। अपने का दीदार मैं प्यार करता हूँ, जाने से ज्यादा जाने मंथन प्यार करता हूँ, जिंदगी में आके मेरा दिल का चैन चुराया, तू संग संग मर के मुगर मेरी रात सपनी चुराया, पल 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 याद तेरी कर पाए शे है, তেরা রূপ জিগার খারক সে আগে লগা দে সে, তেরা রূপ জিগার খারক সে আগে লগা দে সে।
আছে আগে লাগাবে। Ashit Sandosha, DJ Bapi, Dushai Ek Number Pole.